হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল। বিপিএসসি টিআরই 4 সম্পর্কিত অনেকে অনেক কমেন্টস করেছেন, সেগুলো আর উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে। তো আর একটা তথ্য জানিয়ে রাখি যে বিপিএসসি টিআরই 3 নিয়ে যে স্টে দিয়েছিল, সেই স্টেটা হয়তো সম্ভবত অল্প দিনের মধ্যে উঠে যাবে এবং আশা করবো যে সঠিক সময়েই পরীক্ষা হবে। কারণ শিক্ষা মানে কোর্ট, পাটনা হাইকোর্ট যেটা মানে দিয়েছিল, যে শর্তটা দিয়েছিল এদেরকে, সেটা শিক্ষা বিভাগ মেনে নিয়েছে এবং বিপিএসসিকে ওরা ফরওয়ার্ড করে দিয়েছে। আশা করছি কয়েকদিনের মধ্যেই বিপিএসসি এই নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিবে, মানে যে গেস্ট যাদের জন্য যে নাম্বার, এক্সট্রা নাম্বার দেওয়ার কথা বলেছিল সেটা ওরা মেনে নিয়েছে। এবং এটা নিয়ে অনেকে হয়তো ভাবছেন ব্যাপারটা কী, তো এটা নিয়ে অত চিন্তা করার কিছু নেই, কারণ এটা কেবলমাত্র 11-12 ক্ষেত্রে প্রযোজ্য। 11-12 যে গেস্ট আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য, তো 9-10 বা আপারের ক্ষেত্রে কোনো এক্ষেত্রে কোনো এফেক্ট পড়বে না। এবং আশা করছি পরীক্ষা সঠিক সময়ের মধ্যে হবে, এবং TRE-3 যদি সঠিক সময়ে হয় তাহলে TRE-4ও আশা করছি সঠিক সময়েই হবে। তো এই জন্য যে যেমন প্রিপারেশন নিচ্ছেন তারা সেভাবে প্রিপারেশন নিন, ভালোভাবে প্রিপারেশন নিন। আশা করছি আগস্টের 24 তারিখ থেকে পরীক্ষা হবে, তারপরে যদি চেঞ্জ হয় কিছু তাহলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো আমরা আজকে জানবো যে বিপিএসসি TRE-4 সম্পর্কিত অনেক কোশ্চেন অনেক কমেন্ট করেছেন, তো আমি আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আপনাদের অনেক হেল্প হবে এগুলো, তো চলেন শুরু করি। আচ্ছা, সাবর্নিসা তিনি জানতে চেয়েছেন যে এস্টেট কবে হবে। আচ্ছা, এস্টেট বলতে এবার এখন যে এস্টেটটা হচ্ছে সেটার ফেজ 2 মানে পেপার 2 পরীক্ষাটা হবে 11 তারিখ থেকে 20 তারিখ, এবং আশা করছি রেজাল্টও এই মাসের লাস্ট মানে জুন মাসের লাস্ট উইক পর্যন্ত হয়ে যেতে পারে। আর পরবর্তী যে এস্টেট হবে সেটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে হবে। নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন জিয়ারুল হক তিনি জানতে চেয়েছেন এবারও কি বাংলা না থেকে হিন্দি থাকবে। আচ্ছা, আগের বার যেমন আমাদের TRE-2.0 সময় হয়েছিল যে ল্যাঙ্গুয়েজে হিন্দি দিয়ে দিয়েছিল, বাংলা বা উর্দু দিয়েছিল না, এই জন্য কিন্তু তখন পাস মার্কটা রেখেছিল না, মানে পার্ট 1-এর যে পাস মার্ক 9 পেতে হয় সেটা সেবার তুলে দিয়েছিল। আশা করছি এবার থাকবে, এবং TRE-3 যেহেতু এর আগে পরীক্ষা হবে তখন অবশ্যই জানতে পারবে যে থাকছে কি না থাকছে না। তো আশা করছি থাকবে, আর যদি না থাকে তাহলে চিন্তার কোনো বিষয় নাই, না থাকলে ওর পাস মার্কটা রাখবে না। ঠিক আছে, তো নেক্সট নেক্সট কোশ্চেন সীমা মহাপাত্র তিনি জানতে চেয়েছেন স্যার আর্টসের জেনারেল পেপারের কোশ্চেনটা দেখবেন। আচ্ছা, এখানে বলি যে আর্টস জেনারেল পেপার, আচ্ছা জেনারেল জিকে দিয়েছে যে 40 নম্বর আসবে, সেটা কিন্তু মানে যেদিন যে পরীক্ষাটা হবে সেদিন কিন্তু সবার একই কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো আশা করছি আমি কোশ্চেন নিয়ে ভিডিও করব, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন নিয়ে সেগুলো আশা করছি প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদাভাবে করবো, এবং কোশ্চেনগুলো টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করব, তোমরা সেখানে যুক্ত হয়ে নিতে পারো। নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন লেখাপড়া উইথ রূপ স্যার তিনি জানতে চেয়েছেন NCERT বুক কিভাবে পাবো। আচ্ছা, NCERT বুক ওদের অফিসিয়াল ওয়েবসাইট NCERT মানে যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে পেয়ে যাবেন, অথবা আমি বলবো আর একটাভাবে পেতে পারেন, সেটা হচ্ছে একটা অ্যাপস আছে, আমি দেখাই অ্যাপসটা। এইটা হচ্ছে বিহার বোর্ড বুকস নাম টেক্সট বুক নামে একটা অ্যাপ, সেটা আপনি পেয়ে যাবেন, এতে প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি এটা ক্লিক করে দেখবো কেমন কী আসছে বিহার। আচ্ছা, এখানে হিন্দি মিডিয়াম, উর্দু মিডিয়াম, NCERT এক্সাম্পলার, ইংলিশ মিডিয়াম, NCERT বুকস, এখানে ক্লিক করে আপনি NCERT বুকস পেতে পারেন। বা এখানে যে ইংলিশ মিডিয়ামগুলো দেখছেন এগুলো কিন্তু NCERT বই, কারণ বিহারের যে SCERT সেটা কিন্তু একদম হুবহু NCERT কপি করা। ঠিক আছে, তো এখান থেকে আপনি NCERT সমস্ত বই পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে যে ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম ক্লিক করি, এখানে সমস্ত ক্লাসের বই কিন্তু পেয়ে যাবেন, 9, 10, 9। আচ্ছা, এখান থেকে পেতে পারেন, এখানেও দেখি যে ইংলিশ মিডিয়াম, এখানে কিন্তু সমস্ত বই পেয়ে যাবেন 1 থেকে 12 পর্যন্ত। ঠিক আছে, তো এখান থেকে আপনারা বইগুলো দেখতে পারেন, অথবা NCERT যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে কিন্তু বই দেখতে পারেন, এমনকি বাংলা ভাষাতেও কিন্তু NCERT বই পাওয়া যায়। নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন ঈশ্বর দাস তিনি জানতে চেয়েছেন আমার বাংলা সাবজেক্ট বাংলা কত ভ্যাকান্সি থাকতে। আচ্ছা, ভ্যাকান্সি নিয়ে এখন কোনো কিছু বলা যাবে না, কারণ ভ্যাকান্সি এখনও বের হয়নি। মোটামুটি 1 লাখের উপরে ভ্যাকান্সি থাকবে TRE-4.0-তে, এবং বাংলা সাবজেক্টে কত ভ্যাকান্সি থাকবে ওরা যে নোটিফিকেশান দেয় সেই নোটিফিকেশানেই উল্লেখ থাকে যে কত ভ্যাকান্সি কোন সাবজেক্টে আছে। তো নোটিফিকেশান না দিলে কিন্তু এটা জানা যাবে না যে কত ভ্যাকান্সি থাকতে পারে। নেক্সট দেখব। আচ্ছা, নেক্সট কোশ্চেন দুলাল প্রিয়াঙ্কা এবং সুপ্রিয়া সরকার দুজনের একই কোশ্চেন।
আমার সাবজেক্ট ইংলিশ, তাহলে সাবজেক্টের জন্য আমাকে কি এনসিআরটি বুকস থেকে 9, 10, 11, 12 অর্ডার ওদের ক্লাসের ইংলিশ বুকগুলো পড়তে হবে? আচ্ছা, এ ব্যাপারে আমি বলবো যে যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, আপনারা বিপিএসসি যে টিআরই 2.0 যে কোশ্চেন, 2.0 যে কোশ্চেন, সেই কোশ্চেন দেখুন, তাহলে কোশ্চেন কেমন আসছে তখন আপনারা আইডিয়া পাবেন যে কেমন কোশ্চেন দেয়, যে গ্রামার দেয় না অন্য কিছু দেয়। তো আমি এটাই বলবো যে আপনারা বিপিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে ইংলিশ কোশ্চেন ডাউনলোড করে আপনারা দেখতে পারেন যে কেমন কোশ্চেন আসছে, এবং সেভাবে আপনারা প্রিপারেশন নিতে পারেন। যদি কোশ্চেন ডাউনলোড করতে না পারেন তাহলে টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে আমাকে মেসেজ করবেন, আমি চেষ্টা করবো ডাউনলোড করে দেওয়ার। নেক্সট কোশ্চেন সুমন নায়ক, তিনি জানতে চেয়েছেন স্যার এই 40 মার্কসটা কি ম্যাথামেটিক্সের জন্য কি সেম, প্লিজ স্যার একটু বলবেন, আর স্যার সিলেবাস আলোচনা করার সময় ম্যাথামেটিক্সের সব কিছু। এটা বলি যে 40 মার্কস সেটা কিন্তু সবার ক্ষেত্রে সমান, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে 40 মার্কসের যে জিকেজিএস সেটা সেম সিলেবাস। এবং সাবজেক্টের জন্য বলবো, যে ম্যাথের জন্য বলবো, যে ম্যাথের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বিপিএসসি টিআর 2.0 যে বিপিএস মানে যে কোশ্চেন প্রিভিয়াস ইয়ার সেগুলো দেখেন, তাহলে আশা করছি ধারণা পেয়ে যাবেন যে কোন লেভেলের কোশ্চেন আসছে, এবং সেভাবে প্র্যাকটিস করেন। নেক্সট কোশ্চেন দেখবো, নেক্সট কোশ্চেন A9002 আছে, কোনো নাম নেই। দাদা আদার স্টেটের জন্য কি কোনো নির্ধারিত কোটা রয়েছে? আচ্ছা, আদার স্টেটের জন্য কোনো নির্ধারিত কোটা বলতে জেনারেলে কি, জেনারেলে সবাই মানে জেনারেল হিসেবে সবাই অ্যাপ্লাই করতে পারবে, এবং জেনারেলের মধ্যেই লড়াই করতে হবে, জেনারেলে যে সিট তার মধ্যে আসতে পারলে হবে, নাহলে নাই। নেক্সট কোশ্চেন দেবাশিস, তিনি জানতে চাইছেন দাদা ম্যাথ জিকের কোশ্চেন পেপার দিন। আচ্ছা, ম্যাথ জিকে নিয়ে জেনারেল জিএস যে মানে জিকের যে পোর্শনটা সেটা অলরেডি ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা দেখতে পারেন। আর দু একদিনের মধ্যে আমি টেলিগ্রাম চ্যানেলে সমস্ত যে পেপারগুলো সেগুলো আমি পিডিএফ দেওয়ার চেষ্টা করবো, সেখান থেকে পেয়ে যাবেন, বা বিপিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও ডাউনলোড করতে পারেন। নেক্সট, আচ্ছা দেবাশিস, তিনি আরও একটা কোশ্চেন করেছেন, জেনারেল পেপার 40 নম্বর, জিকে ম্যাথ কি, জিকে ম্যাথ জিআই কেমন নম্বরের, আচ্ছা ভাগটা বলতে জানতে চাইছেন। তো ভাগটা আমার যেটা মনে হয় যে ম্যাথ থাকে হচ্ছে 8টা, এটা কনফার্ম 8টা ম্যাথ থাকে, তারপরে আরও যে 32 নম্বর সেটা মোটামুটি সায়েন্সের একটা পোর্শন থাকে। আমার যেটা মনে হয় এখানে যে 5টা ভাগ আছে, তো সেই 5টা ভাগ থেকে প্রত্যেকটা ভাগ থেকে 8টা করে কোশ্চেন আছে। একটা ম্যাথ, ম্যাথে 5 নম্বর গেল, জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 5 নম্বর গেল, ইতিহাস থেকে 5 নম্বর, ভূগোল থেকে 5 নম্বর, আর একটা জেনারেল সায়েন্স থেকে, আচ্ছা জেনারেল সায়েন্স থেকে 8 নম্বর, মানে হচ্ছে 5টা ভাগ টোটাল প্রত্যেকটা 8 করে নম্বর, 5 নম্বর বলছি কেন, 8টা 8 করে নম্বর, হ্যাঁ মানে 1-1টা ভাগে 8 করে, 5টা ভাগ টোটাল, 5টা ভাগে 8 করে নম্বর থাকবে, টোটাল 5টা 40। নেক্সট, আচ্ছা দেবাশিস, তিনি আরও একটা কোশ্চেন করেছেন যে দাদা নেগেটিভ মার্কস আছে কিনা। আচ্ছা, নেগেটিভ মার্ক নেই কোনো পরীক্ষাতে, এদের নেগেটিভ মার্ক নেই। নেক্সট দেখবো, অনিতা দাস, তিনি জানতে চাইছেন 80 নম্বর যে পরীক্ষা হবে তার সিলেবাসটা জানা ভালো হয়। তো 80 নম্বর যে পরীক্ষা হবে তা সে সম্পর্কে ভিডিও করা আছে অলরেডি, আপনারা দেখতে পারেন। এখানে আর একটু অ্যাড করছি, বলছি আমি যে এখানে সিলেবাস জানার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন, সেই কোশ্চেনটা দেখুন, তাহলে সিলেবাস সম্পর্কে সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে। কারণ এরা বিপিএসসি যে পরীক্ষাটা হবে সেখানে কিন্তু সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানা বলা নেই যে কোন কোন টপিক থাকবে, শুধু জাস্ট বলে দিয়েছে যে লেভেলের মানে স্নাতক লেভেলের, মানে স্নাতক লেভেলে যেহেতু পড়ছে মোটামুটি 9 থেকে 12 এনসিআরটি ফলো করলেই হবে যা যা সাবজেক্ট, ঠিক আছে। নেক্সট দেখবো, নেক্সট কোশ্চেন সাবর্ণী সাহা, তিনি জানতে চাইছেন এস্টেট করা নেই, সিটেট 2 ক্লিয়ার আছে বিপিএসসি 4 দিতে পারবো? আচ্ছা, সিটেট 2 যদি জেনারেল হিসেবে ক্লিয়ার করা থাকে, মানে 90-এর বেশি মার্কস থাকে, তাহলে আপনি অবশ্যই আপারে দিতে পাবেন, 5, 6-8 যে যে ভ্যাকান্সি থাকবে সেখানে পরীক্ষা দিতে পারবেন। আর নেক্সট স্টেট অবশ্যই সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে হবে, তখন স্টেট দিতে পারেন। নেক্সট দেখবো, নেক্সট বলেছেন তুহিন মণ্ডল, পেপার 2 স্টেট কবে হতে পারে? আচ্ছা, এখানেও একজন উত্তর দিয়ে দিয়েছে, তো এটা হচ্ছে অবশ্যই 11 থেকে 20 জুন। নেক্সট দেখবো, মিঠুন পাল, তিনি জানতে চাইছেন ইকোনমিক এবং অ্যান্ড পলিটি কি থাকে না জিকে অ্যান্ড জিএস পার্টে? আচ্ছা, ইকোনমিক পলিটি দিয়ে কোনো কোশ্চেন জিকে জিএসে থাকে না, যেহেতু এখানে আলাদাভাবে উল্লেখ নাই, তবে জেনারেল অ্যাওয়ারনেস হিসেবে একটা দুটো কোশ্চেন দিতেই পারে। তবে এর জন্য বলবো যে আলাদাভাবে ইকোনমিক পলিটি পড়ার কোনো দরকার নেই, যেহেতু সিলেবাসে উল্লেখ নেই কোশ্চেন দেবে না। ইতিহাস, ভূগোল, সায়েন্স,
জেনারেল অ্যাওয়ারনেস, মানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং হচ্ছে ম্যাথ, এই পাঁচটা টপিক দেখলেই হবে। নেক্সট কোশ্চেন, কৌস্তব ভৌমিক এবং সুমন নায়ক তারা জানতে চাইছেন যে স্যার প্লিজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পিডিএফ দিন আপনার টেলিগ্রাম, আচ্ছা টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশানে গিয়ে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে যুক্ত হন। আশা করছি আমি দু কয়েক মানে কয়েকদিনের মধ্যে আমি সমস্ত পিডিএফগুলো দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, নেক্সট দেখব, নেক্সট কোশ্চেন রিয়া বিশ্বাস, তিনি জানতে চাইছেন দাদা পার্ট টু এর প্রিপারেশনের জন্য কোন কোন বুক পড়বো প্লিজ সাজেস্ট করে দাও। আচ্ছা, পার্ট টু জিকে দিয়েছের জন্য আমি বলবো প্রথম হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি লেভেলটা দেখতে পারেন তাহলে আইডিয়া করতে পারবেন যে কোন লেভেলের কোশ্চেন আসবে। তো এক্ষেত্রে আমি বলবো যে নিতিন সিনহানিয়ার যে বইটা আছে ইতিহাস, INM যেটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইতিহাসের জন্য সেটা পড়তে পারেন এবং ভূগোলের কিছু টপিক ওখান থেকে পড়া যেতে পারে। আর বলবো যে ম্যাথটা বলবো যে ম্যাথের যে কোশ্চেনগুলো এসছে সেই লেভেলেরই কোশ্চেন প্র্যাকটিস করতে বলবো আমি, আলাদাভাবে তো কিছু বলা নাই। তো ওই জন্য বলবো কোশ্চেন ম্যাথের আগে প্রিভিয়াসের দেখেন কেমন কোশ্চেন দিচ্ছে, তো সেই সেই টপিকগুলো ফলো করেন। সেটা সেক্ষেত্রে আপনি RS আগরওয়াল করতে পারেন বা সুবীর দাস করতে পারেন, যেটাই করেন মানে নিজে বুঝে করতে হবে তাহলেই হবে। আশা করছি সমস্যা তো হবে না ম্যাথ নিয়ে। আর জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে এমনি যেভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া হয়, ক্লাস করা, ইউটিউবে প্রচুর চ্যানেল পেয়ে যাবেন ক্লাস করার জন্য। জেনারেল অ্যাওয়ারনেস সব রাজ্যের পড়তে হবে, কারণ বিহার রাজ্যে জেনারেল অ্যাওয়ারনেস মানে জেনারেল মানে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কিন্তু কম দেয়, বাইরে আশেপাশের রাজ্যের বেশি দেয়, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কোশ্চেন দেয়। তো এই জন্য বলবো যে জেনারেল অ্যাওয়ারনেসের যে টপিকটা সেটা আপনি নিজের মতো পড়েন। আর সায়েন্সটা আপনি লুসেন থেকে পড়তে পারেন, টপিক ওয়াইজ আছে বা প্রচুর ভিডিও পেয়ে যাবেন আপনি ইউটিউবে, ইউটিউবে দেখতে পারেন। ইউটিউবটাকে ভালো মতো কাজে লাগান, আশা করছি সব হয়ে যাবে। আমি তো আলাদাভাবে কোনো কিছু পড়িনি, ইউটিউব থেকেই ম্যাক্সিমাম হয়ে গেছে কিছু। আমি তারপর টেক্সট বুক একটা কিনেছি, কোর্স কিনেছিলাম, সেখান থেকে প্র্যাকটিস করে অনেক প্র্যাকটিস করেছি। যাই হোক, এভাবে করতে পারেন। আর কিছু নোটস আমি দেওয়ার চেষ্টা করবো, দেখি ঈদের পরে আমি বাড়ি যদি বাড়ি যাই ঈদের পরে চেষ্টা করবো কিছু নোটস দেওয়ার, যেগুলো আমি নিজে তৈরি করেছিলাম খাতাতে, তো চেষ্টা করবো দেওয়ার। নেক্সট কোশ্চেন দেখব, নেক্সট কোশ্চেন সাহিদা, তিনি জানতে চাইছেন স্যার হিস্ট্রি নাই নাকি? হ্যাঁ, হিস্ট্রি অবশ্যই আছে, হিস্ট্রি জিকেজিএস পেপারে 8টা হিস্ট্রি থাকবে। আর সাবজেক্টের জন্য যদি বলেন অবশ্যই হিস্ট্রি আছে। নেক্সট কোশ্চেন করেছেন নাম নাই, বায়োলজির সাবজেক্টের কোশ্চেন একটু দেবেন, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন, আশা করছি কোশ্চেন ওখানে পেয়ে যাবেন। আর যদি না পান আপনি বিপিএসসির যে মেন অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু দেখতে পারেন। আচ্ছা, আরও একটা কোশ্চেন তিনি করেছেন নাম নাই, তো আপনি কি বোটানির? না, আমি হচ্ছে জুলজির, আমার জুলজি সাবজেক্ট পাস করছে, বোটানি ছিল আর কেমিস্ট্রি ছিল। নেক্সট কোশ্চেন দেখব, নেক্সট কোশ্চেন আনন্দ মণ্ডল, তিনি জানতে চাইছেন স্যার স্টেট দিলাম এবার কী কী পড়বো 9-10-এর জন্য, ম্যাথ অনার্স আমার একটু জানালে। আচ্ছা, তো প্রথমে বলবো যে বিপিএসসির যে টিআরএ 2.0 যে কোশ্চেন সেই কোশ্চেনটা ফলো করতে বলবো, যেহেতু আলাদাভাবে সিলেবাস দেওয়া নেই আর ম্যাথের সিলেবাস সম্পর্কে তো ধারণাই আমার নেই, তো আমি এই জন্য বলবো এটাই বলবো যে বিপিএসসি টিআরএ 2.0 যে কোশ্চেন সেটা ডাউনলোড করেন এবং সেখান থেকে কোন কোন টপিক থেকে কোশ্চেন দিয়েছে সেই সেই টপিকগুলো খাতায় লিখুন এবং সেই সেই টপিকগুলো প্র্যাকটিস করুন, আশা করছি সমস্ত সিলেবাস কভার হয়ে যাবে। তারপরে টিআরএ 4.0-র আগেই তো টিআরএ 3.0 কোশ্চেন মানে পরীক্ষা হবে, সেখান থেকে কোশ্চেন আপনি পেয়ে যাবেন, সেটা প্র্যাকটিস করবেন, তাহলে আশা করছি সিলেবাস সম্পর্কে কোনো সমস্যা হবে না, কারণ যেহেতু আলাদাভাবে কোনো সিলেবাস বলা নেই। ঠিক আছে, তো যে এটাই বলবো আমি যে কোশ্চেন দেখেন, সেখানে আপনার সিলেবাস সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। আর জিকেজিএসের ব্যাপারে তো ভিডিও বলা আছে, সেগুলো দেখতে পারেন। নেক্সট কোশ্চেন দেখব, নেক্সট কোশ্চেন শম্পা বেরা, তিনি জানতে চাইছেন টিআরই 1, 2, 3 জেনারেল পেপারের কোশ্চেনগুলো প্রোভাইড করলে ভালো হয় প্লিজ কোশ্চেন পিডিও দাও। আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করবো টেলিগ্রাম চ্যানেলে দেওয়ার, আর নাহলে আপনারাও দেখতে পারেন বিপিএসসি তো অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু ডাউনলোড করতে পারেন, আমি চেষ্টা করবো কয়েকদিন মধ্যে দেওয়ার। নেক্সট কোশ্চেন দেখব, আচ্ছা শম্পা বেরা তিনি আরও একটা জানতে চেয়েছেন যে টিআরই 4.0 ফর্ম ফিল আপ কবে হবে, তো টিআরই 4.0 ফর্ম ফিল আপ যদি সব কিছু ঠিকঠাক থাকে জুলাই মাসের ফার্স্ট উইকে ফর্ম ফিল আপ হওয়ার চান্স আছে, মানে 10 তারিখের আগে বা পরে জুলাই মাসে। ঠিক আছে, আশা করছি জুলাই মাসেই ফর্ম ফিল আপ হবে এবং তার আগে অবশ্যই টিআরই মানে স্টেট যেটা হলো তার রেজাল্ট অবশ্যই হবে তার আগে। নেক্সট কোশ্চেন ট্রাভেল উইথ সুভাষিস, 4.0-তে শূন্যপদ কবে থাকবে? প্রায় মোটামুটি 1,00,000, কিছুদিন আগে শুনছিলাম যেটা 1,30,000 ভ্যাকান্সি থাকতে পারে, তো যদিও কনফার্ম না তবে এরকমই থাকবে, 1,00,000+ থাকবে আশা করা যায়। তো মোটামুটি
নোটিফিকেশান দিলে জানা যাবে সবকিছু ক্লিয়ারভাবে, সাবজেক্ট ওয়াইজ ভ্যাকান্সি জানা যাবে। নেক্সট দেখবো ট্রাভেল উইথ সুভাষিত নানোটা জানতে চাইছেন যে মেন পরীক্ষা পাস করার পর কি ইন্টারভিউ রয়েছে। তো না, মেন পরীক্ষা পাস করার পরে কোনো ইন্টারভিউ নেই, এখানে ইন্ডাকশন ট্রেনিং হয়, 14 দিনের একটা ইন্ডাকশন ট্রেনিং। আর তারপরে প্রতি বছরে দুবার করে, মানে আমাদেরকে যেটা বলেছে যে প্রতি বছরে দুবার করে 6 দিনের ট্রেনিং হবে, FLN ট্রেনিং যেটা হবে। তো একবার আমরা করেছি, মানে আমরা অলরেডি দুবার ট্রেনিং করা হয়ে গেছে আমাদের, মানে 14 দিনের একটা ইন্ডাকশন ট্রেনিং হয়েছে, তার সঙ্গে 6 দিনের FLN ট্রেনিং হয়েছে। আমাদের ট্রেনিংটা পাটনায় হয়েছে SRT-তে। তো যাই হোক, নেক্সট ট্রেনিংও আবার এই বছরের মধ্যে আমাদের লাস্টের দিকে হয়তো আর একবার যেতে হতে পারে পাটনা, যেটা আমাদেরকে বলেছে। তো কোনো ইন্টারভিউ নয়, কিন্তু ট্রেনিং হবে, প্রতি বছর দুটো করে ট্রেনিং হবে। নেক্সট দেখব, নেক্সট কোশ্চেন, মিস্টার মাল্টিমিডিয়া, তিনিও জানতে চাইছেন স্যার ইন্টারভিউ কি থাকবে না, ইন্টারভিউ থাকবে না, আমি এটার উত্তর অলরেডি বলে দিয়েছি। নেক্সট কোশ্চেন দেখব, নেক্সট কোশ্চেন দেবস্মিতা পাল, তিনি জানতে চাইছেন মক টেস্ট কীভাবে দিয়েছেন আর কীভাবে MCQ প্র্যাকটিস করেছেন। আচ্ছা, মক টেস্টে দেওয়ার জন্য আমি টেস্ট বুকের একটা কোর্স কিনেছিলাম, প্রায় 400 কি কত লেগেছিলো যাই হোক, তো ওখান থেকে প্রায় আমি 10টা MCQ, মানে 10টা মক টেস্ট দিয়েছিলাম। তার সঙ্গে এমনি সাবজেক্ট ওয়াইজ প্রচুর, মানে টপিক ওয়াইজ থাকে, যেগুলো আমি অনেক প্র্যাকটিস করেছিলাম আমি। তো এবং সেগুলো MCQগুলো প্রত্যেকটা সলিউশন দেখার পরে স্ক্রিনশট নিয়েছিলাম, যেগুলো পরবর্তীকালে, মানে লাস্ট টাকার কয়েকদিনের মধ্যে আবার রিভাইজ করার জন্য ওগুলো দেখেছিলাম। তো এগুলো অনেক হেল্প হয়েছে অবশ্যই। তো আপনারাও টেক্সট বুকের কোর্স কিনতে পারেন, সেখান থেকে অবশ্যই অনেক সুবিধা আমার হয়েছে, যেহেতু আপনারাও পাবেন সুবিধা আশা করছি। বা ইউটিউবে প্রচুর ভিডিও MCQ, ইউটিউব থেকে প্রচুর ভিডিও করে, মানে আমার যেহেতু বায়োলজি সাবজেক্ট ছিল, তো অমিত স্যার নামক একটা অমিত স্যারের ক্লাস করেছি, অনেক হেল্প হয়েছে ওখান থেকে। হ্যাঁ, ওখান থেকে আপনারাও কোর্সও কিনতে পারেন ওখানে, বা আপনি ওখানে ফ্রিতে লাইভ ক্লাস করাই, MCQ প্র্যাকটিস করাই, সেগুলো করতে পারেন। ওখান থেকে প্রায় আমি 25টা ক্লাস করেছিলাম লাইভ, খুব ভালো মনে আছে আমার, প্রতিদিন প্রায় 30টা বা সামথিংয়ের কোশ্চেন থাকতো। তো অনেক হেল্প হয়েছে ওখান থেকেও। তো ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন, সেগুলো আপনারা দেখেন আশা করছি, MCQ নিয়ে অনেক হেল্প হবে। নেক্সট দেখব, আর একজন জানতে চাইছেন নাম নাই, আনরিজার্ভ ফিমেলও কি আদার স্টেটের মেয়েরাও ঢুকবে? না, আনরিজার্ভ ফিমেলে শুধু বিহারের যে ডোমিসাইল তারাই ঢুকবে, মানে আনরিজার্ভ মানে মেল ফিমেল সবাই বা আদার স্টেটের, ঠিক আছে? আনরিজার্ভ ফিমেলে বাইরের স্টেটের মানে মেয়েরা ওখানে ঢুকবে না, আনরিজার্ভেই সবাই থাকবে আদার স্টেটের। সৌমেন দাস, তিনি জানতে চাইছেন BPSC-তে সাবজেক্ট পার্ট হিন্দি ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে কি একসাথে, হ্যাঁ অবশ্যই একসঙ্গে থাকবে, এবং কোশ্চেন আমি দেখিয়েছি আগের ভিডিওতে, আপনি দেখতে পারেন, একসঙ্গে থাকবে, এক মানে এক পেজ থাকবে হিন্দি, এক পেজ থাকবে ইংলিশ। নেক্সট দেখব, আচ্ছা নেক্সট দেখব, শাহিদ, তিনি জানতে চাইছেন TRE 4.0 কি এবার হবে, এবার এক্সাম লেট হবে? আচ্ছা, TRE 4.0 এক্সাম লেট হবে না, এই পর্যন্ত যা খবর লেট হবে না, আগস্ট মাসে পরীক্ষা হবে, কারণ TRE 3 নিয়ে একটা সমস্যা হয়েছিল, সেটা আশা করছি মানে সমাধানের দিকে এগোচ্ছে, সমাধান হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, কারণ শিক্ষা বিভাগ মেনে নিয়েছে ওদের যে শর্তটা, এবং BPSC-কে অলরেডি জানিয়ে দিয়েছে, তারা হয়তো নোটিফিকেশনের মধ্যে জানিয়ে দেবে। তো TRE 4 নিয়ে কোনো সমস্যা আশা করছি হবে না, সঠিক সময় পরীক্ষা হবে। নেক্সট দেখ, আচ্ছা দুলাল প্রিয়াঙ্কা, তিনি জানতে চাইছেন যে একটু খোঁজ নিয়ে বলুন তো প্লিজ, গেস্ট টিচার তো শুধু আপার প্রাইমারি অবধি নিয়েছেন না 11? আচ্ছা, গেস্ট টিচারের যেটা ব্যাপারটা সেটা হচ্ছে কেবলমাত্র 11 আর 12-এর ক্ষেত্রে, ঠিক আছে, বাদ বাকি অন্য ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো নেক্সট দেখব, নেক্সট কোশ্চেন, এইমিং ফর সাকসেস, তিনি জানতে চেয়েছেন, দাদা আমি NSU থেকে কেমিস্ট্রি অনার্স করেছি, সেখানে পাসে ম্যাথ এবং ফিজিক্স ছিল, তাহলে কি আমি সায়েন্সে এলিজিবল? না, আপনি ম্যাথের ক্ষেত্রে এলিজিবল, সায়েন্সের ক্ষেত্রে না। যদি PG থাকে তাহলে ক্ষেত্রে আপনি কেমিস্ট্রিতে PG পরীক্ষা দিতে পারবেন, বাট সায়েন্সের ক্ষেত্রে আপনি এলিজিবল না, 90-এর ক্ষেত্রে আপনাকে ম্যাথে পরীক্ষা দিতে হবে, কারণ কেমিস্ট্রির সঙ্গে বায়োলজির কোনো একটা পার্ট থাকলে তবেই আপনি সায়েন্সে পরীক্ষা দিতে পারবেন। নেক্সট কোশ্চেন, আনকাট বাঙালি আনা, তিনি জানতে চেয়েছেন আপনি পার্ট 1-এ ল্যাঙ্গুয়েজে হিন্দি আর বেঙ্গলি চুজ করেছিলেন, কোনটা চুজ করা উচিত? আচ্ছা, আমি বেঙ্গলি চুজ করেছিলাম পার্ট 1-এ, কিন্তু আমাদের ক্ষেত্রে বাংলা কোশ্চেন দিয়েছিল না সেবার, তো আমরা হিন্দিতে উত্তর করেছিলাম, তো সেখানে প্রায় আমার 16-17টা ঠিক হয়েছিল সব মিলে, মানে 30-এর মধ্যে। তো পরীক্ষা মানে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা বলি যে আগের বার কিন্তু ওরা, ওদের ওটা ভুল ছিল, ওই জন্য ওরা ওটা নিজের ভুল স্বীকার করে আগের বার বাংলা মানে ল্যাঙ্গুয়েজ পেপারটায় 5 মার্কটা তুলে দিয়েছিল। তো এবার চালু থাকবে অবশ্যই, এবং বাংলাতে কোশ্চেন দেবে, বাংলা চয়েস করা অবশ্যই, যেহেতু নিজের সাবজেক্ট অবশ্যই মানে নিজের ভাষা অবশ্যই বাংলা চয়েস করা উচিত, এবং গ্রামার থেকে কোশ্চেন দেবে তো সহজ হবে। আর যদি হিন্দি আপনি পড়তে পারেন সেক্ষেত্রেও ওরাও মানে বাংলা এবং হিন্দি ব্যাকরণ থেকে কোশ্চেন দেবে, একই রকম ব্যাকরণ, সেক্ষেত্রে আশা করছি কোনো সমস্যা হবে না। যদি হিন্দি আপনি পড়তে পারেন ভালো মন্দ বুঝেন, তাহলে হিন্দি চয়েস করতে পারেন, কোনো সমস্যা নেই। নেক্সট কোশ্চেন দেখব, সাহিদ,
তিনি আরও একটি কোশ্চেন করেছেন, দাদা 9-10 টিচারের জন্য কি NCERT-র নবম দশম বই পড়লে হবে? অবশ্যই 9-10 বই পড়বেন, তার সঙ্গে 11-12 দেখবেন। সবচেয়ে প্রথমে বলবো আমি যে আপনারা আগে কোশ্চেন দেখুন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখুন, কোন লেভেলের কোশ্চেন আসছে সেটা দেখুন, তাহলে আপনি আইডিয়া করতে পারবেন। কারণ আমি আপনাকে আন্দাজে বললাম, তারপরে যদি সেটা না হয় তো সেটা খারাপ দেখাই। ওই জন্য আমি বলবো প্রত্যেকে কোশ্চেনের ব্যাপারে যেটা বল, যারা জিজ্ঞাসা করছেন, আমার একটাই উত্তর যে আপনারা প্রথমে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখেন। যেহেতু পরীক্ষা একবার দুবার হয়েছে, আপনার দুবার হয়েছে বলতে TRE-1-এর কোশ্চেন দেখারও তো দরকার নেই, কারণ TRE-1-এর বিশাল হাই লেভেলের কোশ্চেন হয়েছিলো, যেটা পরবর্তীকালে কোশ্চেন হার্ড মানে ওই লেভেলের কোশ্চেন আর করবে না বলে দিয়েছে। এবং BPSC TRE-2.0-এর কোশ্চেনগুলো দেখুন, তাহলে আইডিয়া পাবেন। এরপর TRE-3.0-এর কোশ্চেন পাবেন, সেখানে সেটাতে অনেক আইডিয়া পাবেন কেমন কোশ্চেন আসছে। তো বলবো যে NCERT বই অবশ্যই পড়েন, কোশ্চেন লেন লেভেল দেখেন, কোন লেভেলের কোশ্চেন আছে সেই লেভেলের কোশ্চেন দেখে NCERT বই পড়েন, তাহলে আশা করছি সিলেবাস কভার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, রাজ মৈতি তিনি জিজ্ঞাসা, তিনি জানতে চেয়েছেন যে আমরা যারা লেটেস্ট স্টেট দিয়ে এলাম, আমরা কি TRE-3.0-তে বসতে পারবো না TRE-4? না, আপনারা TRE-3.0-এর অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে, পরীক্ষা সম্ভবত 20 তারিখ থেকে হতে পারে, আর আপনারা TRE-4.0-এর জন্য এলিজিবল। নেক্সট কোশ্চেন দেখব, সাকবির তিনি জানতে চেয়েছেন, যার সায়েন্স ছিল স্টেটে বাট মেনে পুরো পিওর সায়েন্স, 80 মার্ক হবে না নিজের সাবজেক্টে? আচ্ছা, মেনে পিওর সায়েন্স বলতে বুঝতে পারলাম না, তো আমি একটু বলি সায়েন্স সম্পর্কে। তো সায়েন্সের ক্ষেত্রে জুলজি, বোটানি এবং জুলজি বোটানি এবং কেমিস্ট্রি এই তিনটে থেকেই কোশ্চেন থাকবে ফাইনালে এবং স্টেটে দুটোতেই, ঠিক আছে? আলাদা কোনো ইনা স্টেটে যেমন কোশ্চেন হচ্ছে, সেম কোশ্চেন কিন্তু মেন পরীক্ষাতেও থাকবে, এত লেভেল একটু বেশি থাকবে BPSC-তে। নেক্সট কোশ্চেন দেখব, নেক্সট কোশ্চেন সত্যজিৎ ভৌমিক তিনি জানতে চাইছেন, দাদা এই ল্যাঙ্গুয়েজ গ্রুপটা কি বেঙ্গলি প্লাস ইংলিশ 22+8 নাকি হিন্দি প্লাস ইংলিশ 22+? আচ্ছা, ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি, সাথে আপনারা দেখতে পারেন Part-1-এর যে ভিডিওটা সেটা ল্যাঙ্গুয়েজের ভিডিও। তো বেঙ্গলিতে যদি বেঙ্গলি চয়েস করেন, সেখানে 22টা কোশ্চেন বেঙ্গলিতে থাকবে এবং ইংলিশে 8টা থাকবে, আর হিন্দির ক্ষেত্রেও তাই, 22টা হিন্দি 8টা ইংলিশ। নেক্সট কোশ্চেন দেখব, আসমা ইয়াসমিন তিনি জানতে চাইছেন, DOB ডাকলে কি প্রায়োরিটি পাবে না? আচ্ছা, DOB নিয়ে একটু বলি, DOB নিয়ে সম্পর্কে তো আলাদাভাবে ভিডিও দেওয়া আছে, সে ভিডিও দেখতে পারেন, পুরো কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। DOBটা হচ্ছে যদি বেশি নাম্বার হয়ে যায়, আপনার কাট অফের চেয়ে বেশি নাম্বার হয়, তাহলে DOB নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। এবার DOBটা কখন প্রযোজ্য হবে, যখন সমান স্কোর আসবে, হয়তো দুজনেরই সমান স্কোর, 71 কাট অফ দুজনেই আপনি 72 করে পেয়েছেন, ঠিক আছে, বা 71 পেয়েছেন দুজনেই, তখন দেখবে যার মানে জন্ম যার বয়স বেশি তাকে প্রাধান্য দেবে। তার আগে অবশ্য দুটো পয়েন্ট আছে, দেখবে সাবজেক্টে বেশি কিনা, বেশি কম কোনটা বেশি আছে, তারপরে দেখবে যে ল্যাঙ্গুয়েজে কম বেশি আছে, তারপরে এবার ডেট অফ বার্থে যাবে। তো ওই সম্পর্কে ভিডিওটি দেওয়া আছে, আপনারা দেখতে পারেন, আশা করছি কনফিউশন দূর হয়ে যাবে। নেক্সট দেখ, অভিজিৎ পাল তিনি জানতে চেয়েছেন, দাদা ভ্যাকান্সি যেটা থাকে সেটা সবার জন্য সেম না এরকম থাকে যে টোটাল ভ্যাকান্সি 10%, 15% ভ্যাকান্সি বিহারের বাইরে? আচ্ছা, জেনারেল যে ভ্যাকান্সিটা থাকবে সেই জেনারেল ভ্যাকান্সিতে সবাই আদার স্টেট ওখানে মানে যোগ্য হিসেবে বিবেচিত হবে, ওখানেও লয় করতে পারবে জেনারেলের মধ্যে, ঠিক আছে, বাদ বাকি ওদের রিজার্ভেশন যেটা আছে রিজার্ভেশনে, ওরকম পার্সেন্টেজ বলে কিছু নাই। মোটামুটি একটা আবেদন মানে একটা ই হয়েছিলো যে 75% 25%, তো সেটা জানি না লাগু করেছে কি না, নোটিফিকেশানে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, নোটিফিকেশান দিলে বুঝতে বোঝা যাবে। তবে সিট যাই থাকে আশা করছি মানে সিট ভালোই থাকবে, অত খারাপ থাকবে না, বিশেষ করে পশ্চিমবঙ্গের মাদ্রাসা যে পরীক্ষা হলো তার চেয়ে সিট বেশি থাকবে, কয়েক গুণ বেশি থাকবে, ঠিক আছে। নেক্সট দেখব, নেক্সট কোশ্চেন আনকাট বাঙালি আনা তিনি জানতে চেয়েছেন, বা আরও অনেকে জানতে চেয়েছেন যে একটা কোশ্চেন ছিল স্টেট এলিজিবিলিটিতে গ্রাজুয়েশনে 50% হলেই হবে নাকি অল কনসার্ন সাবজেক্টে 50% হতে হবে? তো এটা বলি, গ্রাজুয়েশনে 50% হলেই হবে, বা যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো সবগুলো মিলিয়ে 50% হলেও হবে, এমনকি MA বা MSc-তে যদি 50% থাকে তাও হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখব, ওয়াসিম আকরাম তিনি বলেছেন, আপনার ভিডিও ভালো হচ্ছে বাট সাউন্ডটা ক্লিয়ার নেই। আচ্ছা, সাউন্ড নিয়ে একটু সমস্যা বলতে ফ্যানের সাউন্ডে একটু সমস্যা হচ্ছে, কারণ ঘরে প্রচণ্ড গরম, হ্যাঁ, তো চেষ্টা করবো সাউন্ডটা ক্লিয়ার করার। নেক্সট দেখব, নেক্সট কোশ্চেন মৌলি দাস তিনি জানতে চেয়েছেন, নেগেটিভ মার্কিং আছে মেন এক্সামে? না, নেগেটিভ মার্ক নেই এদের কোনো এক্সামে, নেগেটিভ মার্ক নেই। নেক্সট নূপুর বিশ্বাস তিনি জানতে চেয়েছেন, BPSC-তে এজ লিমিট কত? BPSC-তে জেনারেলদের এজ লিমিট হচ্ছে 37 বছর। নেক্সট দেখব,
নেক্সট কোশ্চেন এবং আজকে লাস্ট কোশ্চেন, নীলাঞ্জন বক্সি তিনি জানতে গেছেন প্যানেল 120 নাকি 150। তো প্যানেল হচ্ছে 120-তে হয়, বাদ বাকি 150 নম্বর পরীক্ষা হলে 30 নম্বর যে ল্যাঙ্গুয়েজ থাকে ওটা কম্পালসারি পাস করতে হয়, আর প্যানেল হয় 120 নম্বরে। তো এই ছিল আজকের ভিডিও, আরও অনেকের হয়তো কোশ্চেন আছে, আমি চেষ্টা করবো পরে ভিডিও, অনেক লম্বা ভিডিও হয়ে গেল। তো যারা কমেন্ট করেছেন আশা করছি আপনারা সবার উত্তর পেয়ে যাবেন এখানে, এবং যারা কমেন্টস করেননি বিপিএসসি TR 4.0 পরীক্ষা সম্পর্কে জানতে চান তারা ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, ভালো লাগলে বন্ধুর মধ্যে শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।